সক্রাতের আজাব তো বুঝেন না? বুঝেন না? সক্রাতের আজাব আছে না নাই? আছে। সূরা বলেন আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলেন সক্রাতকালীন ব্যক্তির উপরে আর যদি বদকার হয় তাহলে তার মনে হবে উহুদ পাহাড়টা তাহার বুকের উপর রাখা হয়েছে। আল্লাহু আকবার। উহুদ পাহাড়টা মনে হবে তার কি? বুকের উপর রাখা হয়েছে। যদি ওই বদকার ব্যক্তি হয় তা পানির পিপাসার তো হবে, সে ভাববে যে আমি এক সাগরের পানি খেয়ে ফেলবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বদকার ব্যক্তি যারা মনে মনে ভাববে আমাকে এক সাগর পানি দেওয়া হোক আমি খেয়ে ফেলবো, কিন্তু তার সামনে পানি আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? চামচ দিয়ে এক ফুটা পানি দিলে ওই পানিটাও সে গিলতে পারতেছে না, কিন্তু সেই বিবেক ভাবতেছে কি আমি এক সাগরের পানি খেয়ে ফেলবো। আল্লাহ একবার বলুন, আল্লাহ একবার। এটা হচ্ছে বদকার ব্যক্তিদের মৃত্যুর ঝঞ্ঝনা, ভয়ানক প্রাণীর রূপ তাদের চোখের সামনে এনে দেওয়া হবে, ভয় পেয়ে যাবে। আপনারা যদি সক্রাতকালীন কোনো ব্যক্তির সামনে দেখেন তখন দেখবেন যদি বদকার হয় সে মুখকে ডান দিকে নিবে একবার, বাম দিকে নিবে একবার, উপরের দিকে তাকাবে একবার, সে পিছনের দিকে নিতে চাইবে একবার। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই বদকার ব্যক্তিকে তার বদ আমলগুলো ভয়ানক প্রাণীর রূপ ধারণ করে তার চোখের সামনে এনে দেওয়া হয়, যা দেখে বদকার ব্যক্তি ভয় করা শুরু করে দেয়। ভয়ে সে মুখ লুকাতে চায়, সে ওদিকে লুকাতে চায়, ডানে লুকাতে চায়, বামে লুকাতে চায়, কিন্তু মুখ লুকানোর কোনো জায়গা, কথা বলেন না কোনো জায়গা আছে? সবার মৃত্যু আছে না নাই? আজরাইল সবার কাছে আসবে, আসবেন কি আসবেন না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যদি একেবারে স্বর্গের ভিতরে থাকেন, সন্দুকের ভিতরে থাকেন, দালানের উপরে থাকেন কিংবা মাঠের নিচে থাকেন, আজরাইল যখন আসবেন তখন লুকানোর জায়গা, কথা বলেন আছে? কিন্তু মনে রাখবেন যারা জান্নাতি মানুষ, ভালো মানুষ, দুনিয়ায় যাদের আমল ভালো ছিল, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাক্রাতের সময় তাদের ফল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেমন ফল শুনেন? এমন একটা ফল দেওয়া হবে, আজরাইল যখন জানটা বুকের উপর হাত রাখবেন ওদিক থেকে নিষেধ আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই সিনার মধ্যে কোরআন ছিল, সুন্নাহ ছিল, রাসূল প্রেম ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, নবীর মহব্বত ছিল, জান বাহির করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জবান দিয়ে মুখ দিয়ে জান বাহির করতে চাইবেন না, বাধা আসবে না। ওই জবানে জারি ছিল আল্লাহু আল্লাহ, ওই জবানের মধ্যে কোরআন তেলাওয়াত জারি ছিল, ওই মুখ দিয়ে কত মানুষের উপকার করেছে, অপকার করে নাই, উপকার করেছে। ওই মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই, গীবত করে নাই, চুগুলগুরি করে নাই, দাঙ্গা বান্দা করে নাই, মোনাফিকি করে নাই, সোর খায় নাই, গোস খায় নাই, ওই মুখ দিয়ে কষ্ট দিয়ে তার জান বাহির করা যাবে না। কিতাবের মধ্যে আসছে কিভাবে জান বাহির হবে, জান তো বাহির করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে ইজরাইল শোনো, আমার বান্দা জানকে কষ্ট দিয়ে বাহির করার প্রয়োজন নাই, আমার বান্দার চোখের সামনে জান্নাতটা তুলে ধরো, আমার বান্দা জান্নাত দেখে এমন ভাবে লোভ যেন চলে যায়, সে মৃত্যুর যন্ত্রণাটা যেন ভুলে যায়। জান্নাতের দিকে বান্দা সাক্রাতকালীন ভালো মানুষ জান্নাতের দিকে তাকিয়ে থাকে, এমন অবস্থায় যেই আজরাইল জানটা বাহির করবেন বান্দা টেরই পাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, বান্দা টেরই পাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না?